ভরতপুরের বিধায়ক ও ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি, উত্তপ্ত হয়ে উঠল ভরতপুর। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভরতপুর বাস স্ট্যান্ড চত্বরে, আহত সাতজন। জানা যায়, ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন ও বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেনের অনুগামীরা বুধবার বিকেলে বিধায়ক হুমায়ুন কবিরের কুশপুত্তলিকা নিয়ে মিছিল করে। হুমায়ুন কবিরের কুশপুত্তলিকাটিকে ঝাঁটা পেটা করতেও দেখা যায়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সিজগ্রাম থেকে একটি বাইক র্যালি বের করে হুমায়ুন কবিরের অনুগামীরা। সেই র্যালি ব্লক সভাপতির কার্যালয়ের সামনে আসতেই দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে। ঘটনায় সাতজন আহত হয়। তৃণমূল ব্লক সভাপতি রফিকুল হাসান বলেন, ব্লক সভাপতির মদতে আমাদের বিধায়ককে অসম্মানিত করে একটি মিছিল বার করা হয়েছিল। এলাকার মানুষ সেটা মেনে নিতে পারেনি। এরই প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বাইক র্যালি করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করতেই অতর্কিতে ব্লক সভাপতির অনুগামীরা আমাদের উপর আক্রমণ করে। একটা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল আজকে কর্মসূচি ছিল। সেটার মূল লক্ষ্য হলো যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল, যারা আদৌ দলটা করে না তৃণমূল, তারা এসে অন্য দলের মদতে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে, সেটা এলাকার মানুষ তাকে সমর্থন করছে না। এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে। সেখানে কোনো রকম অশান্তির কোনো বিষয় ছিল না এবং ওরা এই বিশৃঙ্খলাটা তৈরি করবে এরকম একটা খবর আমাদের কাছে কিন্তু ছিল। আমাদের কাছে বারবার বিভিন্নভাবে আসছিল খবর যে ওরা পাঠিয়ে বসে লাঠি সোঁটা নিয়ে ওখানে তৈরি থাকছে এবং এই ঝামেলা করবে মিছিলে। আমরা যথারীতি প্রশাসনকে সে বিষয়ে অবগত করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের উপর হামলা করে প্রায় চার পাঁচজনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে। একজন হয়তো তাদেরকে হয়তো অন্য জায়গায় স্থানান্তরিত করতে হতে পারে, হয়তো রিফার করতে হতে পারে। এই ভরতপুরের ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম বলেন, ভরতপুরের শান্তি বিঘ্নিত করতে বিধায়কের অনুগামীরা যারা কংগ্রেসের সমর্থক তারাই অশান্তি করেছে। তবে জেলা সভাপতিকে সমস্ত ঘটনা আমি জানিয়েছি। আমরা চাই ভরতপুরের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে করতেও চাই না, কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেস মুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে এবং সালার থেকে কিছু মানুষ নিয়ে এসে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। হ্যাঁ, আজকের এই ঘটনায় আমাদের দুজন আহত হয়েছেন, আমি তাদের হসপিটালে পাঠালাম তাদের ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, এবং সেখানে যদি ভর্তির প্রয়োজন মনে করে ডাক্তার তাহলে ভর্তি করবো, আমি পাঠিয়ে দিলাম হসপিটাল। তো মানে হাতে আঘাত খেয়েছে বা মাথায় ইঞ্জুরি হয়েছে, কেটেছে। কেনাকাটার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি, বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার। বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি। এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার, বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, বালুচুরি, মাহেশ্বরী সিল্ক, কাতান সিল্ক, তাঁত, জামদানি, সিল্ক, শিফন সহ ডিজাইনার শাড়ি। এছাড়াও কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, গাউন, নাইটি, লেগিংস, জেগিংস, ওয়ান পিস,
ওড়না, ইনারওয়্যার সহ আরো অনেক কিছু। ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক, ছেলেদের জন্য রয়েছে টি শার্ট, ট্র্যাক প্যান্ট, ইনারওয়্যার, সবই পাচ্ছেন একই ছাদের তলায়। তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি। ঠিকানা কাদায় বহরমপুর, মুর্শিদাবাদ।